সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম, এটা হলো ডাবল নিডল মেশিনের জন্য। আমার এক লোক এটা রিকোয়েস্ট করছিল, ফোন দিয়েও জিগাইছে, যার কারণে ভিডিওটা তৈরি করা যে ঝুঁকি ডাবল নিডল মেশিনের। এই মডেলটা হলো LH3588A। এই মেশিনের সে টিমিং অন করতে পারে না বা টিমিংয়ে তার প্রবলেম হয় অনেক সময়, সেক্ষেত্রে এটা টিমিংয়ের কিছু প্রোগ্রামিং আছে, এগুলো যদি আপনার ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার অনেক সমস্যা হবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখানোর আগে সবাইকে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এমনকি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর কি। তো ভিডিওটা দেখাচ্ছি আমি, একটু দেখেন সবাই মনোযোগ সহকারে। তো আমার মেশিনটি এখন রানিং আছে, রানিং বলতে মেশিনটি আমার ওকে মেশিন, মেশিনটা আমি স্পিন করব। দেখেন বন্ধুরা, মেশিনে আমি টিমিং দেবো, এখন আমার মেশিনের টিমিংটা ওকে, টিমিং ওকে। দেখা গেছে এক্ষেত্রে টিমিংটা ওকে, অনেকে আছে আপনার প্রোগ্রাম থেকে চেঞ্জ করে রাখবে, প্রোগ্রামের কিছু টিমিংয়ের অপশন আছে, যেমন আপনারা দেখেন আমার এটা কি ফরম্যাটে আছে, এটা আমার ফরম্যাটে আমি দেখাচ্ছি। পার্ট টপ করে সুইচ দিলাম, 95তে আমার রিসেট প্রোগ্রাম H425 এখানে আছে। যখন এখানে আপনার অনেক সময় নতুন মেশিন আপনার এই ফরম্যাটে আসে, আমি দেখাচ্ছি এই ফরম্যাটগুলো দেওয়া থাকে, এই ফরম্যাটগুলো দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আপনার কি হবে, আমি আবার ফিট টপ করে নিলাম, রিসেট যেহেতু হয়ে গেছে, সেক্ষেত্রে যখন আমি রানিং মেশিন, দেখেন রানিং মেশিনে আমি সুইং যখন করব, রানিং মেশিনটা আমি এখন সুইং করব, উইপারও কাজ করছে, নাইপো হালকা বাড়ি দিছে, কিন্তু সুতা কিন্তু আপনার কাটে না একটাও। আপনি ভাববেন আসলে কোথা থেকে হইল এটা, ঠিক আছে, কিন্তু এটা প্রোগ্রাম থেকে অনেক কিছু করা যায়। আপনার এটা কি করবে, অনেকেই প্রোগ্রাম চেঞ্জ করে রাখবে, যারা ইন্টারভিউ দিতে যান নতুন তাদেরকে এই প্রবলেমগুলো ফেস করবে অনেক জায়গায়। তো এখন আপনি বলতে পারেন যে আমার নাইফ হয়তো বা অফ আছে, ঠিক আছে, আমি নাইফের প্রোগ্রামে যাই, নাইফের প্রোগ্রাম হইলে আপনার নয়ে, তো নয়ে যাই, আমি নয়ে গিয়ে আমি দেখি, নয়ে গিয়ে আমার নাইফটা অন আছে, ঠিক আছে। আপনি যদি মন চায় যে একটু চেক করে দেখবেন, চেক করে দেখতে পারেন, আমি নাইফ জিরোতে ছিল নয়ে, আমি জিরো ওয়ানে করে দিলাম, আবার আমি টুকরা খাবো ছিলাম, আসলে আগে নাইফ অন ছিল, এখন নাইফ অফ, তারপরেও অফ তো কাটবে না, অন করা অবস্থাও কাটে না। এখন আবার কি করব, আমি আবার নয়ে যাব, নয়ে গিয়ে আমি এটা জিরো করে দিব, ঠিক আছে। এখন এইটা আপনি যে পর্যন্ত আপনি 95 প্রোগ্রামে গিয়ে ফরম্যাটটা না চেঞ্জ করবেন, ওই পর্যন্ত আপনি নাইফ টিমিং কখনোই ঠিক করতে পারবেন না। এখন আপনার কি করতে হবে, এখন আমাদের সর্বপ্রথম করতে হবে এই ফরম্যাটটা আমার অবশ্যই হয়তোবা H3HD, তা না হলে H425, নাহলে H42F, এই যে কোনো একটা ফরম্যাটে রাখতে হবে যদি আপনার টিমিংটা পারফেক্টলি করতে চান। এই একটা ফরম্যাটে রাখলাম আমি, এখন আমি কি করব, ফিটটা অটো অন করে নিলাম, এখন আমি দেখেন মেশিনটা সুইং করব, আমার কোনো কিছু করতে হবে না, আমার কোনো প্রোগ্রামিং বা কোনো কিছু করতে হবে না, এটা আপনার ঠিক করে তারপরে আপনার অন্য প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে আপনার নাইট টিমিংটা হাত দিবেন, তাছাড়া নাইট টিমিংয়ে হাত দিবেন না। এই প্রবলেমগুলো নতুন নিউ মেশিন ইনস্টল হওয়ার পরে এই প্রবলেমগুলো হয়, ঠিক আছে।
আপনারা প্রবলেম হয় অনেকে দেখবেন ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের ফরম্যাট চেঞ্জ করে দিবে যে আমার এটা টিমিংটা আপনারা ওকে করে দেন আসলে এটা পারবেন না আবার আরেকটা অপশন আছে যেটা করলে আপনার প্রবলেম হবে যেমন আমাদের এখানে এই প্রবলেমটা অনেকেই ফেস করে অনেকেই বলছে এই প্রোগ্রামটা দেওয়ার জন্য এখানে আপনার একটা স্টপ পজিশন আছে আমরা হয়তোবা এই স্টপ পজিশনটাই রাখি তো এই স্টপ পজিশনটা অনেকে চেঞ্জ করে রাখে ঘুরাই রাখে তো বলে টিমিং হয় না নিডেল নিডেল বার আপনার এরকম ডাউন হয়ে থাকে হয়তোবা বেশি আপ হয়ে থাকে টেক আপ লিভারের পজিশন ঠিক থাকে না এরকম টেক আপ লিভার পজিশন ঠিক থাকে না তো এগুলা থেকে এগুলার একটা প্রোগ্রাম আছে ডাবল নিডেলে তো সেটা করতে গেলে দেখা গেছে আপনার কি করতে হবে এই বাটনটা চাপ দিয়ে আই পয়েন্টের বাটনটা চাপ দিয়ে সুইচ দিব সুইচ দেওয়ার পরে আপনার অনেক এরকম প্রোগ্রাম থাকবে তো আমি আমরা চলে যাব 120 নাম্বার প্রোগ্রামে হয়তো প্রথমে আসছিল কিন্তু আমি এটা চেঞ্জ করে দেখালাম 120 নাম্বার প্রোগ্রামে আপনি দেখতে পারতেছেন আমার স্টপ পজিশনের পুলি পজিশন সাদা দাগের ঠিক টু মাইনাস আছে নিচে আছে তো আমি এখানে আমার আছে 120 এ আমার আছে মাইনাস 40 তো এটাকে আমি কি করব এটাকে যদি আমি আপনার প্রোগ্রাম থেকে একটু কমিয়ে দেই ধরেন একটু কমিয়ে বলতে আমি এটা 10 এ আনলাম 10 এ আয়না এটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে আপনারা দেখতে পারবেন সুইচটা বন্ধ করবেন তখন এখন দেখতে পারবেন স্টপ পজিশনটা ওখানে থাকবে না স্টপ পজিশনটা অটো ঘুরে গেছে নিডেল বারের পজিশন অটোমেটিক ডাউন হয়ে গেছে সেদিকে মাইনাস প্লাস করলে এখান থেকে আপনারা মেশিনের পুলিটা অ্যাডজাস্ট করতে পারবেন অনেকেই ফোন দিয়ে বলে এটা অ্যাডজাস্ট হয় না আপনি এটা এই প্রোগ্রামটা করবেন আপনি সহজেই হয়ে যাবে তো আমি আবার আপনার এটা ঠিক করে দিব এখন তো ঠিক করতে গেলে আবার আমি আই পয়েন্টে ভিতরে যাব 120 এ গিয়ে আমি 10 করে দিছিলাম আমার নিডেল বার ডাউন হয়ে গেছে এখন আমি আমার পজিশনটা ঠিক রাখবো তো পজিশন ঠিক রাখতে গেলে আমার এখানে আবার আমি আগের পজিশনে যাব হোম পজিশন আমার 40 ছিল আমি 42 করব 42 করার পরে আমি প্রোগ্রামটা চেঞ্জ করে দিলাম এখন দেখেন বন্ধুরা আমি সুইচটা অফ করব যখন আবার সুইচটা অন করব সেক্ষেত্রে আবার স্টপ পজিশন আমার আগের জায়গায় চলে আসছে নিডেল বারের পজিশনও আমার ঠিক আছে আমি এখন মেশিনটা সুইং করব তো আমার টিমিংও প্রবলেম নাই আমার নিডেল বার আপ ডাউনও কোনো প্রবলেম নাই সব ঠিক হয়ে গেছে তো আর প্রোগ্রাম টুকিটাকি প্রোগ্রাম এগুলো তো সবাই জানে তো কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রাম থাকে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো রাখি ধন্যবাদ।